নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা কোশ্চেন পেপার 2018 সালের কোশ্চেন পেপার, 2019 সালের কোশ্চেন পেপার, 2020 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যার MCQ এবং SAQ নিয়ে সম্পূর্ণভাবে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, আমি এখন 2018 সালের বাংলা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো, 2018 সালে বট কোশ্চেন কোনগুলো দিয়েছিল এবং 2018 সালে কোনগুলো MCQ দিয়েছিল সেইগুলো নিয়ে আমরা সলভ করব। তো দেখো, আমি আজকে উচ্চ মাধ্যমিকের 2018 সালের বাংলা MCQ সলভ করাব। তো দেখো, 2018 সালে বট কোশ্চেনে কোনগুলো দিয়েছিল, তো দেখো প্রবন্ধ রচনা। তো দেখো কি দিয়েছিল, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, 1.1 যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ, এর অ্যান্সার কি হবে, ঘরের অ্যান্সার লোকের অভাব। পরের কোশ্চেন কি আছে 1.2, এর অ্যান্সার হবে ঘরের অ্যান্সার মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 1.3 কোশ্চেন কি আছে, এই গল্পে গ্রামের সবাই শুনছে, গল্পটা হলো, এর অ্যান্সার কি হবে, ঘরের অ্যান্সার বাসিনী, বাসিনীর মনি বাড়িতে হেলা ঢেলা ভাত। পরের কোশ্চেন কি আছে 1.4, মেজ আর ছোটোর জন্য 12 মাস কোন চালে রান্না হয়, এর অ্যান্সার কি হবে, খয়ের আচার পদ্ম জালি। 1.5 এর কোশ্চেন কি আছে, চাষা ভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করেছিল, এর অ্যান্সার কি হবে, খয়ের আচার রোজ ঝলমল একটা দিনের। 1.6 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে, খয়ের আচার অনেক অনেক দূরে। 1.7 এর কোশ্চেন কি আছে, জানিলাম এ জগৎ কি নয়, এর অ্যান্সার কি হবে, গয়ের আচার স্বপ্ন নয়। 1.8 এর কোশ্চেন কি আছে, টিয়ার পালকের মতো। 1.9 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে, গয়ের আচার বাগানে। 1.10 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে, মর্দানা কোথা থেকে এসেছে। অথবা আর কোশ্চেন কি আছে, গয়ের আচার শঙ্খ ঘোষ। 1.11 এর কোশ্চেন কি আছে, ইস্থেটিক মরা। অথবা দেখি আছে খয়ের আচার রাম ব্রিজ। 1.12 এর কোশ্চেন কি আছে, বক্তিয়ার। অথবা দেখি আছে খয়ের আচার শঙ্কু। 1.13 কোশ্চেন এর অ্যান্সার কি হবে, সংস্কৃত 13 পেয়েছিলাম। অথবা দেখি আছে খয়ের আচার দিলদার। 1.14 এর কোশ্চেন কি আছে, খয়ের আচার রামশঙ্কর ভট্টাচার্য। তো দেখো কি আছে, পরের কোশ্চেন কি আছে 1.15 কি আছে, শ্বেত অভিসারিকা, অভিসারিকা। 1.16 এর কোশ্চেন কি আছে, গগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, গগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1.17 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে, খয়ের আচার উপসর্গ। 1.18 এর কোশ্চেন কি আছে, দারুণ শব্দের আদি অর্থ, এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার কাস্টর নির্মিত, কাস্টর নির্মিত। এবার দেখো SAQ এইগুলো অন্য কোনো একদিন তোমাদের আমি সলভ করে দেবো। ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি উচ্চ মাধ্যমিকের 2019 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো। তো দেখো, 2019 সালে বড় প্রশ্ন কোনগুলো দিয়েছিল সেইগুলো টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। তো দেখো, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং তার সঙ্গে বাংলার এবং বিভিন্ন সাবজেক্টের প্রত্যেকটা সাজেশনের নোটস এবং সব কিছু দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই প্লিজ তোমরা ফলো করবে। তো দেখো, আমি আজকে উচ্চ মাধ্যমিকের 2018 সালের কোশ্চেন পেপার, 2019 সালের কোশ্চেন পেপার, 2020 সালের কোশ্চেন পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, 1.1 কোশ্চেন কি আছে। তো দেখো, 1.1 এর কোশ্চেনে লেখা আছে আমাদের যে চুপচাপ চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে, এর অ্যান্সার কি হবে, খয়ের অ্যান্সার অনুকার পদ গঠন। 1.2 এর কোশ্চেন কি আছে, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তত্ত্ববোধিনী পত্রিকা, তাই তো, বাংলার বিজ্ঞান রচনার পথিকৃত ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। তো দেখো, 1.3 কোশ্চেন কি আছে, খয়ের অ্যান্সার মা যশোদা। 1.4 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে, আইজেনস্টাইন। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। অথবা দিক কি আছে, সম্রাট শাহজাহানি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার রিজিয়া। 1.5 এর কোশ্চেন কি আছে, রক্তের অক্ষরে দেখিলাম, এর অ্যান্সার কি হবে, ঘরের অ্যান্সার আপনার রূপ। 1.6 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে, ক্রোধ। 1.7 এর কোশ্চেন কি আছে, থুত্র ভিখারি বুড়ির গায়ে জড়ানো ছিল, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার চিটচিটে তুলের কম্বল। 1.8 এর কোশ্চেনের অ্যান্সার হবে, ফুটন্ত ভাতের গন্ধ, ঘয়ের অ্যান্সার। 1.9 এর কোশ্চেনের অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। 1.10 এর কোশ্চেনের অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার 3 টাকা। অথবা দিয়ে কি কোশ্চেন আছে, খয়ের অ্যান্সার গান হবে, সরি, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো, এর অ্যান্সার হবে প্রেম হবে, গয়ের অ্যান্সার হবে প্রেম, প্লিজ একটু ভুল আছে ঠিক করে নেবে। তারপরে অ্যান্সার কি হবে, জোড়া কলম হবে। তারপরে কোশ্চেনের অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার ক্রন্দন হবে। 1.13 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে, খয়ের গয়ের অ্যান্সার শম্ভু অমর হবে। অথবা দেখি আছে, কয়ের অ্যান্সার মানুষ নেই। 1.14 এর কোশ্চেন কি আছে, এর অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার ট্রেনটাকে থামানোর। অথবা দিয়ে পরের কোশ্চেন কি আছে, কে জিতেছিল এ ক্লাসে, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার আলেকজান্ডার। 1.15 এর কোশ্চেন কি হবে,
সবুজ সকাল কিসে ভেজা, এর অ্যান্সার কে হবে? কয়ের অ্যান্সার শিশিরে। 1.16 এর কোশ্চেন কি আছে? উষ্ণ লাল রঙটি ছিল, এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার দেশলাইদের জ্বালানো আগুনের মতো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো দেখো 1.17 কি আছে? কোশ্চেন আছে ফজরের নামাজ বলতে বোঝানো হয়েছে, এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার ভোরের নামাজ। তো দেখো 1.18 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? তখনও চাঁদ সূর্য উঠবে কি না, ঠিক আছে। তো দেখো এবার আমি যে এসএ কিউব আছে, এই এসএ কিউব তোমাদের পরে কোনো একদিন ব্যাখ্যা করবো খুব সুন্দর করে, সেইগুলো তোমরা প্লিজ একটু ভালো করে খেয়াল করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2020 সালে, তো দেখো 2020 সালের বাংলা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো। তো দেখো 2020 সালে বাংলা কোশ্চেন পেপার বড় প্রশ্ন হিসেবে কোনগুলো দিয়েছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। আমি আজকে বাংলার 2019 সাল, 2018 সাল, 2015 সাল, 2016, 2017 সালের যত MCQ আছে বাংলার সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো এইগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই বাংলায়। বাংলায় 80%-এর উপরে নম্বর পাওয়া কোনো ব্যাপারই না। তোমরা যদি বিগত 5-6 বছরের প্রশ্নগুলো যদি ফলো করো তাহলে এখান থেকেই তোমরা 100% তোমরা কমন পাবে। তো দেখো আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা কোশ্চেন পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন সাজেশনের লিঙ্ক দেওয়া আছে। তো দেখো 1.1 এর কোশ্চেন কেছে, বাসিনী বাগ্যতা করিতোর বক্তাকে, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার উৎসব। 1.2 এর কোশ্চেনে কি অ্যান্সার কি হবে? নানা বিধি চাল। পরের কোশ্চেন কেছে 1.3 কোশ্চেনের অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার বন ও আকাশ। 1.4 এর কোশ্চেন কি আছে? দেহ চায় দেহ চায় দেহ কি চায়, এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার সবুজ বাগান। 1.5 এর যে কোশ্চেন আছে, 1.5 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কি হবে? কাবুকি থিয়েটার কোন দেশের, এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার জাপানের। তো দেখো পরের কোশ্চেন কি আছে? অথবাদী কি বলেছে? গোয়ার অ্যান্সার কালীনাথ সেন। 1.6 এর কোশ্চেন কেছে, এ হোয়ার্স মাই কিংডম ফর এ হোয়ার্স, এর দেখো এ সংলাপটি কোন নাটক থেকে গৃহীত, এর অ্যান্সার কি হবে? গোয়ার অ্যান্সার রিচার্ড দ্য থার্ড। তো দেখো অথবাদী কি আছে? লভ সিন, এই যে কোশ্চেনটা আছে এর অ্যান্সার কি হবে? গোয়ার অ্যান্সার হারমোনিয়াম বাজিয়েছিল, তাই তো। 1.7 কি আছে? বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবিটির নাম কি, এর অ্যান্সার কি হবে? গোয়ার অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা। 1.8 এর কোশ্চেন কি আছে? বাংলা প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন, এর অ্যান্সার কি হবে? গোয়ার অ্যান্সার মিশেন। 1.9 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিংশ শতাব্দীর গোড়ার দিকে, ঠিক আছে। বর্ণমূলক বা ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল, তাই তো, বিংশ শতাব্দীর গোড়ার দিকে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো 1.10 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? চাকর ও ছোট ভাই, মানে ঘয়ের অ্যান্সার। 1.11 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার নিবারণ বাগদি। 1.12 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার মোল্লা সাহেব, তাই তো, জিহাদ ঘোষণা করেছিল ভারতবর্ষে গল্পে। 1.13 কোশ্চেন কি আছে? গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার অলো সূর্য। 1.14 এর কোশ্চেন কি আছে? এ জগৎ, এর অ্যান্সার কি হবে? স্বপ্ন নয়। 1.15 এর কোশ্চেন কি আছে? হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার বাইরে। পরের কোশ্চেন কি আছে? অথবা দিয়া তোমার প্রেমে আমাকে আকৃত করে দাও কথাটি বলেছেন, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার সুজা। 1.16 এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? তো দেখো 1.16 এর কোশ্চেন কি বলেছে? বলেছে হাসান আফজালের বর্তমান নাম, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার পাঞ্জা সাহেব। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, বলেছে অথবা দিয়া ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার শূন্য উদ্যান। 1.17 এর কোশ্চেন কি আছে? তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচনা করেছেন, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার রজনীকান্ত সেন। 1.18 এর কোশ্চেন কি আছে? রূপমূল পরিবারের রূপ এর বিকল্পকে বলা হয়, এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার সহরূপ। তো দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আর আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই প্লিজ তোমরা ফলো করবে।